হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আই হোপ ইউ আর ফাইন। তো আমি এখন আছি কিরগিস্তানের বিশকেকে। তো অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে ভাইয়া, কিরগিস্তানে কোন কাজের চাহিদা বেশি, মানে কিরগিস্তানে আসলে কোন কাজগুলো করা যাবে বা কোন কাজগুলো অ্যাভেলেবেল। তো আসলে কিরগিস্তানে হচ্ছে চারটা কাজ অ্যাভেলেবেল। এক হচ্ছে গার্মেন্টস, সেকেন্ড হচ্ছে কনস্ট্রাকশন, আর থার্ড হচ্ছে কার ওয়াশ, ফোর্থ হচ্ছে ফুড ডেলিভারি। এখন কেউ সাইকেল দিয়ে ডেলিভারি করে, কেউ বাইক দিয়ে করে, কেউ বা স্কুটি দিয়ে করে। তো এখানে এই চারটা কাজ হচ্ছে অ্যাভেলেবেল। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, অনেকের কমপ্লেন যে কিরগিস্তানে এসে অনেকে বেকার, কাজ পাচ্ছে না, তাহলে সমস্যা কোন জায়গায়? এখানে প্রধান সমস্যা হচ্ছে, ঢাকা থেকে অনেকগুলো ট্রাভেল এজেন্সি শুধুমাত্র 2 মাসের ভিসা করে নিয়ে আসে। এখানে হচ্ছে 2 ক্যাটাগরি ভিসা। একটা হচ্ছে প্রথমে আপনার ভিসা হবে 2 মাসের, পরে এখানে এসে আরও 1 বছরে রিনিউ করতে হবে। এখন অনেকে হয়তো জানে না, এখানে মূলত প্রথমে ভিসা হয় 2 মাসের, এরপর এটাকে রিনিউ করতে হয়। দেন এখানে প্রত্যেকটা জব নিতে গেলে আপনাকে ব্রোকার ফি দেওয়া লাগে। তো ঢাকা থেকে ট্রাভেল এজেন্সিগুলো হচ্ছে, ওরা এখানে এনে মাত্র 2 মাসের ভিসা করে দেয়, পর এরা কোনো জব দেয় না। তো আসলে কিরগিস্তানে জব না পাওয়ার কোনো চান্সেস নাই, কারণ এখানে হচ্ছে জব অ্যাভেলেবেল। কিন্তু এখানে প্রত্যেকটা জব নিতে গেলে আপনাকে ব্রোকার ফি দিয়ে জব নিতে হয়। তো এটা হচ্ছে অনেকে করতে পারে না, এই জন্য অনেকে এখানে এসে কাজ পাচ্ছে না। তো এই জন্য হচ্ছে আপনাকে অবশ্যই ভালো ট্রাভেল এজেন্সি ধরে এখানে আসতে হবে, তারা বিশ্বস্ত। তো এখানে অনেকেই প্রশ্ন করেছেন যে ভাইয়া, দুবাই থেকে, কাতার থেকে, ওমান থেকে হবে কি না? জি, ওমান থেকে, দুবাই থেকে, কাতার থেকে এখানে হবে, এবং খুব কম সময়ে হবে। কারণ এখানে হচ্ছে আপনাকে কোনো ম্যান পাওয়ার লাগে না। যেমন বাংলাদেশ থেকে আসতে হলে আপনাকে অবশ্যই ম্যান পাওয়ার করে আসতে হবে। তো মাঝে মধ্যে কিরগিস্তানের ম্যান পাওয়ার নিয়ে প্রবলেম হয় বা লেট হয়, এই জন্য হচ্ছে অনেকে ম্যান পাওয়ার নিয়ে আসতে সমস্যা বা লেট হয়। কিন্তু দুবাই, ওমান, কাতার, সৌদি আরব এখান থেকে আসলে আপনার ম্যান পাওয়ার লাগে না। সো আমি মনে করি যে সব থেকে ভালো হবে মিডল ইস্ট থেকে আসা, লাইক দুবাই, সৌদি আরব, ওমান, কাতার, এইসব দেশ থেকে খুব কম সময়ে। কিরগিস্তানে জব ভিসা পাওয়া যায় মাত্র 5 থেকে 7 দিনের মধ্যে মাত্র। সো আপনারা দুবাই থেকে বা আপনারা মিডল ইস্ট থেকে খুব কম সময়ে 7 থেকে 5 দিনে আপনারা ভিসা পেয়ে আপনারা 10 থেকে 12 দিনের মধ্যে আপনারা ফ্লাই করতে পারবেন। কিন্তু বাংলাদেশ থেকে এটা হবে না, কারণ এখানে ম্যান পাওয়ার করতে সময় লাগে বা ম্যান পাওয়ার না হলে অনেক সমস্যা, প্রবলেম। সো সেক্ষেত্রে হচ্ছে যারা খুব দ্রুত কম সময়ে কিরগিস্তানে আসতে চান, ওদের জন্য বেস্ট হচ্ছে দুবাই থেকে আসা, দুবাই, সৌদি আরব, কাতার, ওমান থেকে আসা। আর কিরগিস্তানে হচ্ছে কাজ অ্যাভেলেবেল, এখানে গার্মেন্টস, কনস্ট্রাকশন, কার ওয়াশ, আর হচ্ছে ফুড ডেলিভারি, এই চারটা কাজ এখানে অ্যাভেলেবেল। এবং এখানের বেতনের স্কেল হচ্ছে $400 থেকে $500 পর্যন্ত। আর এখানে হচ্ছে থাকা ফ্রি, খাওয়া নিজের হয়ে থাকে। তো আমি মনে করি যে মিডল ইস্ট থেকে এখানে আসা ভালো হবে, কারণ এখান থেকে ফিউচারে, এখান থেকে সেনজেনে মুভ করার ওয়ে আছে। বাট এসে কিন্তু না, আপনাকে এখানে এসে জব করতে হবে 6 মাস, 8 মাস, 1 বছর। এখান থেকে 2টা অপশনে যাওয়া যায়, একটা হচ্ছে ট্যুরিস্ট, একটা হচ্ছে জব ভিসা, এটাই। তো যারা হচ্ছে যেতে আগ্রহী, তারা অবশ্যই আমার নাম্বার নক করবেন, আমার নাম্বারটি দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে। আপনারা অবশ্যই আমাকে নক করবেন আমার হোয়াটসঅ্যাপে। আজকে এ পর্যন্তই, সবাই খুব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।